এবার এমপি নির্বাচন করতে যাচ্ছেন 90 দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। কিন্তু তিনি কোন দল থেকে কোন প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন, এটি হচ্ছে এখন দেখার বিষয়। তবে চিত্রনায়ক শাকিল খান নীরবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। অভিনয় থেকে দীর্ঘদিন দূরে চিত্রনায়ক শাকিল খান, তবে এই সময়ে ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা কয়েক গুণ বেড়েছে বলে জানান এই চিত্রনায়ক। জানালেন, বিভিন্ন সময় এলাকার মানুষের পাশে থেকেছেন, এলাকার উন্নয়নে কাজ করেছেন। এবার তিনি এলাকার মানুষের কথা চিন্তা করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, আর চুপি চুপি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও এই তথ্যটি নিজেই নিশ্চিত করেছেন। মনোনয়ন বিক্রি শুরু হওয়ার প্রথম দিনই মনোনয়নপত্র গ্রহণ করেন শাকিল খান, সেটা আজ নীরবেই জমা দিয়েছেন। অর্থাৎ 20 নভেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। 90-এর এই জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান বলেন, আমি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট 3, রামপাল ও মোংলা আসনের জন্য মনোনয়ন কিনেছি। এখন মনোনয়ন কিনেছি এটা বড় বা মুখ্য বিষয় না, আমি দীর্ঘদিন ধরে মোংলা রামপাল এলাকায় কাজ করে যাচ্ছি। আমার এই এলাকার মানুষের সঙ্গে আমার অভিনয়ের বাইরে রাজনৈতিক পরিচয় দীর্ঘদিনের, তাদের পাশেই থাকতে চাই। শাকিল খান জানান, তিনি অভিনয় থেকে দূরে থাকলেও তার এলাকার মানুষের কাছ থেকে কখনোই তিনি দূরে থাকেননি, তিনি সবসময় এলাকার মানুষের পাশেই থেকেছেন। চিত্রনায়ক শাকিল খান আরও বলেন, 19 বছর ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এখন আমি একটি জিনিসই প্রত্যাশা করি, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবে এবং যার নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষণই এগিয়ে যাওয়া। শাকিল আরও বলেন, গ্রামের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, তাদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই। তাদের ভালোবাসা নিয়ে চুপি চুপি মনোনয়ন জমা দিলাম, কারণ মনোনয়ন জমা দেওয়ার এই স্থানে শুধু শুধু ভিড় করে বাড়তি লোক এনে শৃঙ্খলা বিনষ্ট করতে চাইনি, কারণ অনেকেই আসছেন, সবাই সুযোগ করে দেওয়ার দরকার। যে কারণে আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলে অল্প কিছু মানুষকে সঙ্গে নিয়ে এসে মনোনয়ন জমা দিলাম। চুপি চুপি এসে কাজগুলো করলে সবার জন্য সহজ হয়, এই জন্য আমি কিন্তু আলাদা করেও মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনো প্রচারও করিনি। তবে আমি আগের মতোই আমাদের নির্বাচনী এলাকায় সরব রয়েছি। ঝুঁকের বশেই চলচ্চিত্রে আসেন শাকিল খান। কেরিয়ারের প্রথম আমার ঘর আমার ব্যাস ছবিতে অভিনয় করেন 1994 সালে। এই ছবিটি মুক্তি পায় 3 বছর পর। এরপর যেন এলেন গেলেন এবং জয় করলেন, একে একে উপহার দেন ব্যবসা সফল, পাহারাদার, বিয়ের ফুল, নারীর মন, কষ্টের মতো অসংখ্য ছবি। অল্প সময়ে বাংলা সিনেমায় নিজের শক্ত অবস্থান করেন এই নায়ক। তুমুল ব্যস্ততায় তখন নিজেকে সময় দেওয়ার মতন অবসর মেলে না, শুটিংয়ে ছুটতে হয় দেশ বিদেশের নানা প্রান্তে। এমন এক সময় হঠাৎ করে চলচ্চিত্রে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন, সেই যাওয়া থেকেই আর কখনোই ফিরে আসেনি সিনেমার পর্দায়। ভিউয়ার্স, চিত্রনায়ক শাকিল খানের সংসদ নির্বাচন নিয়ে এবং রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে আপনার মন্তব্য কী? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।